আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে লাচ্চা পরোটা। তার জন্য 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 2 চামচ চিনিও মিশিয়ে দেবো, আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, এবং 2 চামচ সাদা তেল মিশিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে, তারপরে হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব শক্ত করে, যেমনভাবে আমরা রুটি বা পুরি লুচি আপনারা যাই বলুন না কেন যেগুলো করি সেরকমভাবে একটি ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরকমভাবে মাখিয়ে নেবেন চারিদিক থেকে, নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পর খুলে নিয়ে গোল গোল করে লেচি কেটে নেব, নিয়ে প্রথমে বেলে নেব। আপনারা আটা দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। বড় করে বেলে নেবেন যতটা বড় পারবেন আপনারা। বেলে নিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এখন কেটে নেবেন, এরকমভাবে কেটে নিয়ে এক ধার থেকে মুড়ে নেবেন, মুড়ে নেবেন এরকম পাক দিয়ে পাক দিয়ে, নিয়ে আর রেখে দেবেন। আর এক রকমভাবে মোড়া আপনাদের দেখাবো, এরকমভাবে চারিদিক থেকে ফোল্ড করে মুড়ে নেবেন, নিয়ে হাত দিয়ে পাকিয়ে নিয়ে রেখে দেবেন। খুব সহজভাবে মোড়াটা খুব সহজ মুড়ে নিয়ে একটি পাত্রে রেখে দেবেন। কত সুন্দর মোড়াটা হয়েছে দেখুন। এবারে আর এক রকমভাবে দেখিয়ে দিই, ভালো করে বেলে নেব, নিয়ে নিয়ে কেটে নেব ভালো করে, ধীরে ধীরে কাটবেন, তাড়াহুড়ো করবেন না, কেটে নিয়ে এবারে ফোল্ড করে নেব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে দেব, দিলে অনেকগুলো ভাঁজও পড়ে যাবে, পরোটাটা সফট হবে আর ভাঁজগুলোও দেখা যাবে। এরকম করে মুড়ে নিয়ে এবারে এক ধার থেকে পাকিয়ে দেব। এক ধার থেকে দেখুন কত সুন্দর ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এবারে এরকম করে সবকটা তৈরি করে নেব। আমি আর এক রকমভাবে দেখা বলেছিলাম, প্রথমে বেলে নিয়েছি, তার উপরে আটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঘি দিয়ে দেব উপর থেকে। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি আবারও বলছি, এবারে এই মোড়াটা আরও সহজ, একটার উপরে একটা বসিয়ে চাপিয়ে চাপিয়ে মুড়ে নিলেই হবে। এরকমভাবে ফোল্ড করে খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প সময়ে বাড়িতে তৈরি করা যায়। এরকমভাবে ধীরে ধীরে মুড়ে নেবেন, এবারে এক ধার থেকে পাক দিয়ে নেবেন। দেখুন ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এই ভাঁজগুলোর জন্যই লাচ্চা পরোটাটা আরও সুন্দর হবে। এরকমভাবে মুড়ে নিলেই সব কটা তৈরি। তাহলে যে কটা লেচি আছে আমি মুড়ে নিব, নিয়ে দেখিয়ে দেব। এবারে সব কটা মোড়ানো হয়ে গিয়েছে, একটি একটি করে বেলে নিয়ে ভেজে নেব। এরকমভাবে বেলে নেবেন, ভাঁজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমি একটি তাওয়া গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে, এবারে একটি একটি করে পরোটা ভেজে নেব। অল্প অল্প তেল দিলেই হয়ে যায়, বেশি তেল দিতে লাগে না,
আপনারা অল্প অল্প তেল দিয়ে নেবেন। এর কত সুন্দর ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন, খেতেও যেমন সুন্দর হয় দেখতেও সুন্দর, মুচমুচে, ভিতরটা সফট উপরটা মুচমুচে হয়, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এত লেয়ার পরে সে ভাজতে ভাজতেই ছেড়ে যাচ্ছিল। এরকম করে সব কটা পরোটা ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে অল্প টাইমে পরোটা তৈরি করা যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতেও যেমন সুন্দর, তৈরি করতেও ভালো লাগবে, যে কোনো নতুন জিনিস নতুন রেসিপি। তো বন্ধুরা আমার সব কটা পরোটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দেবো এবারে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার হয়েছে। যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।